শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। সকালে রাজধানীর হাতিরপুলে মানববন্ধন করেন স্টার প্লাজা শপিং মলের ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা জানান যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে। এরপর মার্কেট ও দোকান খোলার দাবিতে সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। অন্যদিকে রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনেও মার্কেট খোলার দাবিতে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। দোকান না খুলে দিলে দোকান মালিকরা ক্ষতির মুখে পড়বেন জানিয়ে সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা।